হরে কৃষ্ণ জয় নৃষ্ণ ভগবান কি জয় আজকে বাড়িতে আপনারা কিভাবে নরসিংহ চতুর্দশী সুন্দর করে পালন করবেন সেই নিয়ে আমি আজকে আপনাদের কাছে কিছু বলবো হুম তার আগে নরসিংহদেবের কাছে আমরা প্রার্থনা করবো জয় নৃসিংহ শ্রীনসিংহ জয় জয় নিসিংহ মহাবিষ্ণ জলন্তং সর্বত মুখম নিসিংহং ভীষণ ভদ্রং মিত্র মিত্র নম শ্রী জয় জয়ৃহ জয় জয় সিংহ প্রেশ জয় পদ্ম মুখ আসলে নরসিংহদেব ভগবানের এত সুন্দর মাহাত্ম কেউ যদি একবারও করে জ্ঞাত বা অজ্ঞাত সারে তার যে কি মাহাত্ম মানে এটা ভাষায় প্রকাশ করা যায় না প্রহ্লাদ মহারাজ স্বয়ং নিষ্ণুদেবকে জিজ্ঞাসা করছেন এ প্রভু আপনি কৃপা করে আমাকে বলুন কিভাবে আমি আপনার শ্রেষ্ঠ ভক্ত হলাম সবাই বলে ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ কি জয় ভক্ত আমি কিভাবে হলাম তা ভগবান নরসিংহদেব যেহেতু তো খুব বাচ্চা না বাচ্চার কথা সবাই উত্তর দিতে চায় সবাই ভালোবাস তাই প্রহাদ মহারাজের মাথায় হাত রেখে বললেন প্রহ্লাদ শুনবে তখন প্রহ্লাদ বলছেন হ্যাঁ তবু বলুন শুনবো যে তোমার তো কোনো সুকর্মই ছিল না তুমি শুধুমাত্র একটা ব্রত পালন করেছিলে তাও অজ্ঞাত সারে শ্রদ্ধার সঙ্গেও তাও বলতে পারবো না কিন্তু তোমার প্রার্থনাটা ভালো ছিল ওই ঐকান্তিক ভাবে সেই জন্যে আমি শ্রবণ করলাম আর ওই দিনটা ছিল নিঃসংহ চৌদ্দশী আর তুমি খেলে না উপবাস থাকলে পর্যন্ত খাওনে রাত্রি জাগরণ করলে তাই আমি তো কি পাল নিঃসং চৌদ্দোষী যারা পালন করে তারা তো একটা বিশেষ ফল লাভ করে তা সেই কৃপা তোমার উপরে বর্ষিত করলাম তাই তুমি এই জন্মে এত ভালো ভক্ত হয়ে গেলে ভক্ত শ্রেষ্ঠ প্রহাদ মহারাজ কি জয় সজ বলে এই কারণে তখন প্রহাদ বলছেন প্রভু কৃপা করে একটু তো বলুন আমি কিরকমিত্রে ছেলে ছিলাম ওই তাহলে শোনো অবন্তীনগরে বসু শর্মা নামে একজন ব্রাহ্মণ বাস করতে ঠিক আছে আর তার স্ত্রী সুশীলা তিনিও ভক্তিমতি আর এই ব্রাহ্মণ নিষ্ঠাবান ছিল পাঁচটা সন্তান ছিল ছোট ছেলেটার নাম ছিল বসুদেব সেই ছেলেটা হচ্ছে তুমি প্রহ্লাদ শ্রবণ করে বলছেন প্রভু আর একটু খুলে বলুন তোমরা চার ভা পাঁচ ভাই ছিলে চার ভাই খুব ভক্তিমান বাবার আদেশ পান করতেন বাবার ধর্মজ্ঞ ছিলেন পাঠ করতেন তোমার মা সুশীলা দেবী খুব ভক্তিমতী কিন্তু তুমি একটা খারাপ নারীর সঙ্গ লাভ করে তার প্রতি এমন আসক্ত হয়ে গেলে সেই নিয়ে তুমি বিভিন্ন জায়গায় ঘুরতে 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 একদিন জঙ্গলে চলে গেলে আর জঙ্গলে যেতে তোমার যে ভাবি প্রেমিকা ছিল তার সঙ্গে তোমার কথা কাটাকাটি হলো হতে সে একদিকে মুখ করে আছে তুমি একদিকে মুখ করে আছো কথাও বলো না এবং খাওয়া করুনি করুন পান পণ্য পান করি রাত্রিবেলা হয়ে গেল কেউ কাকু ছেড়েও যেতে পারছো না তখন তুমি আস্তে আস্তে গেলে একটা ভাঙা মন্দিরে তখন তোমার ভাবি প্রেমিকাও তোমার সঙ্গে গেল গিয়ে সেখানে দুজন দুদিকে মুখ করে শুয়ে আছো আর সেই সময়তে তুমি ঐকান্তিক ভাবে আমার কাছে প্রার্থনা করেছিলে এত সুন্দরভাবে প্রার্থনা করেছিলে শুনে যেহেতু নৃসিংহ চতুর্দশী ছিল আমি তো এমনিতেই আমার আবির্ভাব তৈরি একটা বিশেষ বিশেষভাবে কৃপা প্রদান করি তা সেই কৃপাটা তুমি পেলে হুম। তোমার প্রার্থনাটা এত ছিল একান্তিক ছিল তা সেটা বলার নয় তুমি ক্রন্দন করতে করতে বলছিলে যে প্রভু আমি এমনই একজন ছেলে যে বাবার মান সম্মান সবকিছু ডুবিয়ে দিচ্ছি আমার কোনো জ্ঞান কোনো বুদ্ধি নেই যার ফলে আমি একটা বেশ্বার প্রতি আসক্ত হয়ে পড়েছি হে প্রভু আপনি আমাকে কৃপা করুন আমি তো সিন্ধু দীনবন্ধ যে কোনো পাপি তাপি সবাইকে আপনি কৃপা করেন তা আমার মতো পাপিকে আপনি কৃপা করুন যে সমাজে কারো দ্বারা সম্মানিত নয় শুধু অপমানিত তাই আপনি কৃপা করুন যাতে আমার মন বুদ্ধি সবকিছু আপনার চরণে অর্পিত হয় আপনি আপনার শরণাগত আপনি কৃপা করুন এইভাবে খুব সুন্দর করে প্রার্থনা করছিলেন আর সেই প্রার্থনা আমি যখন শ্রবণ করলাম শ্রবণ করে এই নৃসিংহ চতুর্দশীর যে মাহাত্ম যে ফল সেটা আমি তোমায় প্রদান করলাম তার ফলে তুমি আমার শ্রেষ্ঠ ভক্ত হয়ে গেলে তার প্রহ্লাদ বলছে প্রভু আমার ভাবি প্রেমিকার কি হলো তখন নৃসিংহদে হাসতে হাসতে বলছেন হ্যাঁ হ্যাঁ সেও প্রার্থনা করেছিল তোমার প্রার্থনা শুনে আমার কাছে খুব সুন্দর হবে সে স্বর্গীয় অপসরা দেও লাভ করলো আর তুমি আমার শ্রেষ্ঠ ভক্ত হয়ে গেলে তখন প্রহাদ মহারাজকে নিঃসন্দেহ বলছেন যে প্রহ্লাদ মন দিয়ে সেবন করো যদি কেউ এই ব্রত সুন্দর করে পালন করে তাহলে তার ফল কি আমি বলছি সেবন করো হ স্বর্গের অপসরা স্বর্গের দেবতারা তারা সবাই আমার এই ব্রত পালন করেছে স্বর্গের দেবতারা আমার এই ব্রত পালন করেই দেবতা পেয়েছে শিবজি তিনি ত্রিপুরা সুরকে আমার এই নৃসিংহ চৌদ্দশী ব্রত পালন করার ফলেই শক্তি লাভ করে তাকে বধ করেছিল তাই শিবের নাম ত্রিপুরারই হলো প্রহ্লাদ মহাজন প্রভু আরো কিছু বলুন যে পুত্রহীন ব্যক্তি পুত্র লাভ করতে এই নিঃসিংহ চৈর্দশী পালন করলে প্রহাদ একবারে খুব মন দিয়ে শুনছেন আর ভগবান বলছেন এমনকি যারা রাজ্যকামী তার তারা রাজ্য পাবে যারা দীর্ঘ আয়ু লাভ করেনি তারা দীর্ঘ আয়ু লাভ করবে এই ব্রত পালন করলে এমনকি সুপুত্র লাভের জন্য এই একাদ এই ব্রত পালন করা উচিত প্রহ্লাদ তোমার মতো যদি কেউ ভক্ত হতে চায় তাহলে তাকে এই ব্রত সুন্দর করে পালন করতে হবে তুমি তো অজ্ঞাতসারে করেছিলে কিন্তু এই ব্রত যারা জ্ঞাত সারে শ্রদ্ধার সঙ্গে করবে করলেও ফল পাবে জ্ঞাত সারে করলে আরো ফল পাবে যারা পুত্র শোক বা অন্যান্য শোকে কষ্ট পাচ্ছে তারা এই ব্রত করলে সব শোক থেকে মুক্ত পাবে হ্যাঁ কিন্তু যারা দুরাদমা এই ব্রত পালন করে না তারা পাপ কর্মে নিযুক্ত থাকবে হ্যাঁ তো প্রহ্লাদ মহারাজকে এত সুন্দর ভাবে নিঃসন্দেহ এই ব্রত পালনের কথা বললেন তার কথা শ্রবণ করে প্রহ্লাদ মহারাজ খুব আনন্দ পেলেন বুঝেছেন তাহলে এই ব্রতের কত মাহাত্ম তাই প্রহ্লাদ মহারাজ ভগবান নিজে যখন বলেছেন এই ব্রতের এত মাহাত্ম কেন করব না তাই না মানে নিঃসিংহ চতুর্দশী যে দিনটা বৈশাখ মাসের শুক্ল যে চতুর্দশী এটা নিঃসিংহ চতুর্দশী এটা প্রতি বছরই আমরা পালন করি এবং এই নৃসিংহ চৌদ্দশী এমন নয় যে প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য নৃসিংহদেব স্তম্ভ থেকে বার হলো নিঃসিংহদেবের একটা লোক আছে নৃসিংহ লোক সেখানে নিঃসিংহদেব নিত্য বিরাজ করেন হ্যাঁ এইভাবে প্রতিকল্পে প্রতিযুগে বিভিন্নভাবে ভগবান লীলা বিরাজ করেন হম ঠিক আছে তাহলে মনে প্রশ্ন আসবে নিঃসিংহ চৌদ্দশীতে তো প্রহ্লাদ মহারাজের ডাকে আহ্বানে ভগবান নিঃসংহ আবির্ভূত হলেন তাহলে কি করে আবার প্রহ্লাদ মহারাজ নিঃসিংহ চৌদ্দশী পালন করলেন আগে জন্য না এটা নিত্য বুঝেছেন সেই জন্য আমরাও যদি এখন নিঃসিংহ চৌদ্দশী পালন করি আমরাও কৃপা পাবো এমন নাই যে প্রহাদ মহারাজকে শুধু কৃপা করেছে আমরা কৃপা লাভ করার জন্যে এই নিঃসিংহ চৌদ্দশী সুন্দর করে পালন করবো ঠিক আছে এখন প্রশ্ন করবেন যে প্রভু এই নৃসিংহ চৌদ্দশী আমি যদি বাড়িতে পালন করতে চাই তাহলে কিভাবে করব না নৃসিংহ চৌদ্দশী আগের দিনে আপনার মন্দির হ্যাঁ খুব সুন্দর করে সাজালেন পরিষ্কার করলেন হ্যাঁ আসলে নৃসিংহ চৌদ্দশী পড়েছে তবে এটা আমার জানা ইচ্ছা না এটা বলছি বাইশে মে বুঝেছেন বাইশে মে বুধবার হুম এই নিঃশয় চৌদ্দশী পড়েছে মনে থাকবে বাইশে মে বুধবার ওই দিন আগের দিন আপনি সংকল্প করলেন যে প্রভু আমি এইভাবে করবো যেমন ভাবে করবেন আপনি যদি মনে করেন যে প্রভু আমি সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকবো হ্যাঁ যদি মনে করেন না পান ভগবানকে এভাবে প্রতিকার করবেন যে প্রভু আমি সন্ধ্যা পর্যন্ত উপবাস থাকার চেষ্টা করব যদি মনে করুন খুব অসুবিধে হলো তখন আমি একটু ফল একটু ফলের জুস হ্যাঁ বা একটু লেবুর শরবত করে খেলেন হ্যাঁ বা একবারে যদি সহ্য করতে না পারেন তাহলে একটু ফল খেলেন ঠিক আছে আর নিঃসংহদে নাম করতে করতে তার গুণগান করতে করতে তো সময় হয়েই যায় হ্যাঁ আমাকে একজন ভক্ত বলছিলেন প্রভু আপনি যে আমাকে ভাগবত পাঠিয়েছেন এই সপ্তমের স্কন্ধটা পুরা লীলা এটা পড়তে পড়তে আমার আর মনেই নেই যে সময় হয়ে গেছে তাই ওই যে হ্যাঁ প্রভু এত ভাবে নৃসিংহদেব লীলা লীলাগুলো আছে প্রহ্লাদ মহারাজের উপদেশ প্রহ্লাদ মহারাজের হ্যাঁ সঙ্গে নিঃসিংহদেবের কথোপকথন এত সুন্দরভাবে আছে খুব আনন্দ পাচ্ছে প্রভু স্বাভাবিক হম তা সকালে ঘুম থেকে উঠে পড়লেন উঠে স্নান টান করলেন আগের দিন সংকল্প করলেন যে আমি এইভাবে করবো চেষ্টা করব চেষ্টা করব বললেন তাতে যদি নাও পারেন অসুবিধা নেই ঠিক আছে ভগবানকে বললেন হ্যাঁ তারপরে নৃসিংহ চৌদ্দশী যেদিন সেদিন সকালে ঘুম থেকে উঠে গঙ্গা গঙ্গা বলে স্নান করলেন স্নান করে তারপরে ভগবানকে ধূপ দ্বীপ প্রদীপ এসব দিলেন ভগবানকে তুলসীমণিকে জল প্রদান করলেন প্রদক্ষিণ করলেন হ্যাঁ ভগবানকে খুব সুন্দর করে আপনি একটু সাজালেন তারপরে হরিনাম করবেন হরিনামের খুব মাহাত্ম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জপমালা করবেন যদি জমালা না থাকে আমাদের কাছে বলবেন জমালা পাঠিয়ে দেব বেশি দাম নয় হ্যাঁ একদম খুব সুন্দর মালা আছে একশো দশ টাকা দামে একজন জপমালা জব এক সাক্ষী সব সবসময় হ্যাঁ অসুবিধা জপ করলেন তারপরে নিঃসেবের জন্য মনে করলে দিন বাড়িতে আর ওই দিন কিন্তু রাত্রিবেলা বেলা সন্ধেবেলা হ্যাঁ নিঃসহদেব যে সময় আবির্ভূত হয়েছিলেন গদুলি রম্মে তখন আপনার কাছে যে নিঃসহদেবের আলেখ্যালে এরকম ছোট আলেখ্য নিতে পারবেন হ্যাঁ বেশি দাম নয় পঞ্চান্ন টাকা এর থেকে বড় সাইজের আছে যা কিছু কিছুদেবকে আমরা খুব সুন্দর ভাবে নিঃসদেবের জন্য একটা আমাদের বই আছে কোনো চিন্তা নেই সব বই আছে এই যে ভক্ত বস্তল হ্যাঁ এটা আছে নিঃশদেবের চরণে একশো আটটা তুলসী দেওয়ার মন্ত্র আছে শেষ কথা আচ্ছা এখন উপবাস করেছেন এখন তো অভিষেক করবেন তাই না তাই নরসিংহদেব রেখে হ্যাঁ বড় ইচ্ছা বাড়িতে যেমন আছে নরসিংহদেব রেখে একটা এটা যেহেতু ল্যামিনেশন অসুবিধা নেই তবু ল্যামিনেশনে অনেক সময় লাগলে কিছু হবে ওটা কাছে রেখে ওই হ্যাঁ ওটাকে একটু উঁচুতে রাখলেন আর নিচে একটা গামড়া লাগলেন রেখে উপর থেকে এমন ভাবে দিলেন যেন বলছেন নরসিংহদের মাথায় দিচ্ছেন পঞ্চগ্রব্য দিয়ে স্নান করাতে পারেন হ্যাঁ পঞ্চমিত দিয়ে করতে পারেন পঞ্চগব্য মানে দুধ দই ঘি গোচনা মানে গোবর আর গোমূত্র সব অল্প অল্প দিলেন বেশি দেওয়ার দরকার নেই এতো বাড়িতে আপনি করছেন হ্যাঁ অল্প করে দিয়ে হ্যাঁ আমরা একটু একটু করে দিতে পারি বা একসঙ্গে মিশিয়ে যদি মনে করেন থেকে আলাদা আলাদা ভালো হ্যাঁ লাগবে লাগবে সময় স্তুতি করলেন আনন্দ লাগবে তাই না ডাবের জল দিতে পারেন হম আমাকে বলছি বউ গঙ্গা জল এই গঙ্গা জল একটা এ করেছে প্যাকেট ওই গঙ্গা জলও আপনি খুব সুন্দরভাবে ওই দিয়ে অভিষেক করতে পারেন বা পঞ্চামৃত দিয়ে করতে পারেন পঞ্চামৃত দিয়ে করতে পারেন দুধ দই ঘি মেজরির জল আর মধু হ্যাঁ দিয়ে সুন্দরভাবে আপনি করলেন হম পঞ্চাম দিয়ে গঙ্গা জলও দিতে পারেন ডাবের জল দিতে পারেন ফলের রসও দিতে পারেন বিভিন্ন ফলের রস কোনো অসুবিধা নেই আপনার যেমন সামর্থ্য সেভাবে করলেন হ্যাঁ করার পরে নিঃসন্দেহের কাছে হম পুষ্পাঞ্জলি দিলেন হম নিঃসন্দেহ সব প্রার্থনা স্তুতি সব এই বইটাতেও আছে কোনো অসুবিধা নেই হ্যাঁ আর যদি মনে করেন যে আমি নিষ্ণুদেবের এ করবো না বাড়িতে তাহলে মায়াপুরে নিষ্ণুদেব অভিষেক দর্শন করতে পারে আর মায়াপুরের যে ভগবান সে ভগবানের নাম হচ্ছে স্থানও হ্যাঁ সেখানে তো একটা বই আছে বেরিয়েছে এই বইটা নিষ্ণুদেবের খুব সুন্দর সুন্দর লীলা আছে বুঝেছেন এই বইটা এইটা তারপরে নিঃসদেবের দিব্য উপদেশ বলে একটা বই বেরিয়েছে হ্যাঁ বুঝতেন খুব সুন্দর কল্যাণ মহারাজের দিব্য উপদেশ হ্যাঁ এরকম এরকম ছোট ছোট অনেকগুলো বই আছে তিনটে আর চার সাতটা বই তারপরে গঙ্গাজল হ্যাঁ তারপরে কৃষ্ণদেবের ফটো তারপরে বস ক্যালেন্ডার হ্যাঁ একাদশী মাহাত্ম নিয়ে তিনশো টাকায় পড়ছে হ্যাঁ আপনি নিতে পারেন আর যে চৈতন্য চৈত্রিত নেবেন তো ফ্রি চৈতন্য নিলে যে কোনো বই পাবেন অনেকে বলছেন প্রভু আমি চৈতন্য ভাগবত নেব হ্যাঁ চৈতন্য ভাগবত বেরিয়েছে খুব সুন্দর কারণ চৈতন্য ভাগবত ফ্রি নিচ্ছে যা কিছু পাবেন আর ভাগবতের সঙ্গে সাড়ে চারশো টাকা পাবেন এ আর নিঃসিংহদেব সম্বন্ধে এগুলো আমরা এই নৃসিংহদে যা কিছু বললাম এগুলো এই নৃসিংহদে যদি ভাগবত থাকে না এই ভাগবত থাকে তাহলে আর এগুলো দরকার হয় না সব পেয়ে যাবে হ্যাঁ এই ভাগবতে খুব সুন্দর ভাবে সপ্তম স্কন্ধ ভাগবতে নরসিংহদেব একদম ডিটেলস ভাবে দিয়েছে এইসব বই বা যা কিছু নরসিংহদেবের লীলা এগুলো সপ্তম স্কন্ধে ভাগবতেই আছে হ্যাঁ ঠিক আছে এইভাবে সন্ধ্যাবেলা অভিষেক করলেন ভোগ লাগালেন এখন বললেন প্রভু কি ভোগ লাগাবো না পরে মানে যে সন্ধ্যাবেলা আমরা অনুকল্প খাই মানে একাদশীর পোশাক হ্যাঁ তাই একাদশীর পোশাক ভোগ লাগালে ভালো ওটা পেয়ে নিলেন তার পরের দিন সকালবেলা নরসন্দর এমনিতে আম খেতে খুব ভালোবাসে আমের চাটনি আমের আচার এসব করে দিলেন আর সকালবেলা একটু পায়েস করে দিলেন খুব সুন্দর হ্যাঁ সকালে পালনের কোনো টাইম নেই সকালে সূর্য উদয় হবে আপনি ঘরে পুজো টুজো করে তারপরে পেলেন নরসিংহদেবকে একটু পায়েস দিলেন বা ফল যা আপনার বাড়িতে রান্না হচ্ছে ওটাও দিতে পারেন দিয়ে বা খেয়ে নিলেন ওটাই পালন এরকম কোনো সময় নেই ঠিক আছে যেই সময়ের মধ্যে করতে হবে ওই সময়ের মধ্যে করতে হবে তা বলুন নরসিংহদেব নিয়ে কি প্রার্থনা না নরসিংহদেবের কাছে বিভিন্ন ভাবে প্রার্থনা করতে পারেন বিশেষ করে আপনার মনোবাসনা মনের যা কিছু আছে সব নরসিংহদেবকে মন খুলে বলতে পারেন এরকম কোনো পাই নেই যে এটা করতে হবে এটা বলতে হবে না হ্যাঁ এমনি নৃসিংহদেবের কাছে যে প্রার্থনা যে মন্ত্র নমস্তে নরসিংহায় অহাদা আলাদা এরা সব এই বইটাতে পাচ্ছেন হ্যাঁ বা নামক বইতেও আছে হ্যাঁ বা কৃষ্ণ ভক্তি অনুশীলন পান্তা যে বই আমি আগে দিয়েছিলাম ওর মধ্যেও আছে অসুবিধা নেই আরো হয় কেনার দরকার নেই আর এমনিতে এমনি যা কিছু বই নেবেন আরোয়ার্সাহ বললে আমরা বই পাঠিয়ে দিচ্ছি এখন যা কিছু ছোট বড় যা লাগবে হ্যাঁ বেশি নিলে কি হয় একটু আর চার্জটা কম পড়ে আপনার সুবিধা করেছেন যে নটা নরসিংহ হয়ে যায় ওটা একটু দয়া করে বলবেন হ্যাঁ দয়া করে কি আমার কাজই তো আপনাদের কাছে কিছু বলা না আর এটা তো আমার আগের সময় আগের বছর অনেক ভিডিও আছে তবে আপনি বলছেন যখন একই ভিডিওতে পেয়ে যাবেন একই সুযোগ পাবেন হ্যাঁ তাই শুনুন এই যে নটা নরসিংহদেবের নাম নটা গ্রহের দোষ নষ্ট করে যায় আর এটা বলতাম না এক মিনিট সময় লাগবে না সকালে উঠে হ্যাঁ এখন একটু ব্যাখ্যা করে বোঝাবো মনে হবে অনেক সময় কিন্তু নটা নরসিংহদেব শুধু নাম উচ্চারণ করবেন তো বেশি সময় লাগবে না প্রথমটা হচ্ছে জলা নৃসিংহ জলা মানে নৃসিংহদেব যখন এই জগতে আবির্ভূত হলেন না তখন উঠে এত তার ক্রোধ ছিল সবকিছু পুড়িয়ে দিচ্ছিল সেই জন্য এর নাম জোয়ালা নিসিংহ বলে হ্যাঁ জোয়ালা আর কেউ জ্বালা নিসিংহ বলে দেয় দক্ষিণ ভারতের ভাষা তো হ্যাঁ জোয়ালা নৃসিংহ এরকম বলে সে যাই হোক এই নিঃসিংহদের নাম উচ্চারণ করলে মঙ্গল গ্রহের দোষ নষ্ট হয়ে যায় দ্বিতীয়টা হচ্ছে অবিলা নিঃসিংহ অ মানে হচ্ছে আশ্চর্য আর বিলা মানে হচ্ছে গুপা না বিরাট বড় নিসিংহদেব যেখানে কল্যাণ মহারাজ আর গরুর দেব ভজন করছিলেন সেখানে নিঃসংহদে ছোট অবস্থায় এসে দর্শন দিয়েছিলেন আর এই নিসিংহদেবের যদি নাম উচ্চারণ করলেন তাহলে বৃহস্পতি গ্রহের দোষ নষ্ট হয়ে যায় প্রথমটা বললাম মঙ্গল করে তারপরে বৃহস্পতি গ্রহ আর তিন নম্বর হচ্ছে মা মানে লক্ষ্মী দেবী লোলা মানে প্রিয়া মানে লক্ষ্মী দেবীকে ভগবান নিশ্ংদেব কোলে নিয়ে খুব আদর করছিলেন তাই মালোলা নৃসিংহের নাম উচ্চারণ করলে সুপ্ত গ্রহের দোষ নষ্ট হয়ে যায় তিনটা হলো হ্যাঁ চার নম্বর হচ্ছে বরাহ নিঃসিংহ এই বরাহ নৃসিংহদে পৃথিবীকে ধারণ করেছিলেন তো এই নৃসিংহদেবের নাম উচ্চারণ করলে রাহু গ্রহের দোষ নষ্ট হয়ে যায় আর পাঁচ নম্বর হচ্ছে করঞ্জা নৃসিংহ করণজা একটা বৃক্ষের নাম হ্যাঁ এই বৃক্ষের নিচে আমরা হনুমান তপস্যা করেছিলেন তা ভগবান নরসিংহদেব রূপে যখন দর্শন দিলেন হ্যাঁ দর্শন দিয়ে যান কৃপা করলেন তখন হনুমান প্রথমে তো হনুমান বিশ্বাস করতে চাইছিল না তারপরে যখন পিঠে মানে তীর ধনুকে রাখতে রাখতে হ্যাঁ দাগ হয়ে গেছে ওই দাগটা যখন দেখালেন তখন হনুমান বুঝলেন হ্যাঁ আমার হ্যাঁ তাই নিঃসদেব এই হনুমান এই তপস্যা করে নিষ্ণুদেবকে সন্তুষ্ট করেছিলেন করঞ্জা বৃক্ষের নিচে সেই জন্য নাম করঞ্জা নৃসিংহ এই নৃসিংহ নাম উচ্চারণ করলে চন্দ্র গ্রহের দোষ নষ্ট হয়ে যায় পাঁচটা হল ছয় নম্বর হচ্ছে ভার্গব নৃসিংহ হ্যাঁ ভার্গ হচ্ছে এখানে পরশুরাম হ্যাঁ তপস্যা করেছিলেন ভগবান নিশ্ংহেব কৃপা করেছিলেন সেই জন্য এই নৃসিহদেবের নাম উচ্চারণ করলে রবি গ্রহের দোষ নষ্ট হয়ে যায় তা সাত নম্বর যোগানন্দ নিঃসঙ্গ এই নিঃসঙ্গদের অপূর্ব দেখতে যারা মনের সাথে যোগে বসে আছে বুঝেছেন এই নিঃসঙ্গদের প্রহ্লাদ মহারাজকে রাজনীতি হ্যাঁ শিক্ষা প্রদান করেন হ্যাঁ আর এই গ্রহের এই যোগানন্দ নিঃসঙ্গদেবের নাম উচ্চারণ করলে শনি গ্রহের দূরে নষ্ট হয়ে যায় বুঝেছেন আট নম্বর হচ্ছে ছত্রবটা নিঃসিংহ এই নিঃসিংহদেব একটা পিপেল গাছের নিচে বসে আছে খুব সুখে আর হা হু গন্ধর্ব ওখান থেকে গান গেয়ে গিয়ে খুব সুন্দর হয়ে যাচ্ছে হ্যাঁ তার নিশ্চয়দেব তাদেরকে ডাকলেন এ আমাকে গান শোনাও হ্যাঁ তখন এই নিশ্চয়দেব কে হা হু গন্ধর্ব গান শুনেছিলেন হ্যাঁ এবং এই নিঃসদেবের দু চার হাত তো নিঃসদেব দুই হাতে শঙ্কর চক্র আছে আর নিচের ডান হাতে তিনি অবহেদান করছেন আর বাম হাত দিয়ে যেন হচ্ছে গানে তাল দিচ্ছেন আছে এই নাম উচ্চারণ করলে কেতু গ্রহের আর নন্দ হচ্ছে ভাষা বলে হ্যাঁ মানে চঞ্চু মানে হচ্ছে লক্ষ্মী দেবী নিচু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন আর নিসিংহদে বিয়ে করে ওই ঘর জামের অবস্থা ছিলেন ঠিক আছে সে এই গ্রহের দোষ নষ্ট করে বুধ বুধ গ্রহের দোষ নষ্ট করে হ্যাঁ তাহলে আমাদের অসুবিধা আছে জলা নিসিংহ অহবিলা নিসিংহ মালোলা নৃসিংহ বরা নৃসিংহ করঞ্জা নৃসিংহ ভার্গব নৃসিংহ যোগানন্দ নৃসিংহ ছত্রভট নৃসিংহ আর পাবন নৃসিংহ নটা নাম এক মিনিটের আমি যদি দেখবেন আর মুখস্ত হয়ে গেল তো একজন তাঁতের জলের মতো বলে দিলেন হম তবে এই নিঃসেব এর সব থেকে বড় কৃপা পাবেন কি যখন হরিনাম করবেন করে জুয়ে হরিনাম করলে নিঃসদেব খুব খুশি হয় হম নিঃসেবের কাছে প্রার্থনা করলেন ভক্তি বিঘ্ন বিনাশন করেন নিঃসন্দেব ভগবান তো সে ভক্তি কিভাবে নাশ করে সে নিঃসংহেবের নাম উচ্চারণ করলে ভালো হম আর আমাদের মায়াপুরে যে নিঃসিংহ আছে স্থান নিঃসিংহ হ্যাঁ সে জীবন্ত শিলা থেকে তৈরি হয়েছে ওর তো বিরাট মাহাত্মসিংহেব আসার পরে আমাদের ইস্কন মন্দিরে অনেক বিপদ চলে গেছে বলুন নেতাজি কি প্রশ্ন ও নৃসিংহপল্লী নৃসিংহপল্লীতে তো নরসিংহদেব বধ করেছিলেন দক্ষিণ ভারতে হ্যাঁ বুঝেছেন আর বধ করার পরে নিসিংহদেব এই নৃসিংহপল্লীতে এসে এখানে বসে বিশ্রাম নিয়েছিলেন এই মন্দাকনি নদী আছে মন্দাকনি নদীতে হাত ধুয়েছিলেন দিয়ে বসেছিলেন দেবতারা পূজা করতেন বলে ওই জন্য জায়গাটার নাম নিয়ে গেছে দেবপল্লী অপূর্ব আমরা স্বয়ংভূ স্বয়ং প্রকাশিত হয়েছে না হ্যাঁ খুব জাগ্রত নাচকালে আমাদের মায়াপুরের স্থানীয় সিংহ খুব জাগ্রত আমাদের যোগপীঠে আছে লক্ষ্মী নৃসিংহ খুব জাগ্রত নিঃসদেব যেখানে আছে সব মানে জাগ্রত যা প্রার্থনা করবেন যা কিছু করবেন নিঃসদেব সব কিছু পূরণ করবে হ্যাঁ আপনি নিজের বাড়ি থেকেও প্রার্থনা করতে পারেন কোন অসুবিধা অনেকে এরকম ভাবে ফটো নিয়ে বাড়িতে কাছে চন তৈরি দিয়ে প্রার্থনা করছে হ্যাঁ এগুলো সবই সেটটা বললাম এরকম ঠিক আছে আমরা যা কিছু লাগবে ভক্তি সেট আছে তিলক সেট আছে চৈতন্য চৈতামিত আছে চৈতন্য ভাগবত আছে কৃষ্ণলীলা আছে গীতা আছে পাবেন বলুন চৈতন্য চৈতামিত নেবেন নিতে পারেন

রাম হরে রাম 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 হরে হরি বল সকলে ভালো থাকুন আনন্দে থাকুন নৃসিংহ চতুর্দশী খুব শ্রদ্ধার সঙ্গে পালন করুন আপনার মানব জীবনকে সার্থক করুন ঠিক আছে হরি বল